हेलो स्टूडेंट्स, वेलकम यू ऑल टू माय बेंगली लर्निंग क्लास। तो आज के आमी तुम्हारे पीटी वन रिविशन करब। देखो आमी ऑलरेडी बोर्डे लिखे रिविशन अफ पीटी वन। ओके, आमरा ग्रामारे एक नतून चैप्टर पढ़छिलाम वचन। ग्रामारे आमरा एक नतून चैप्टर स्टार्ट करेछिलाम, सेटा टर्म वन एक चैप्टर वचन, तई तो। किन्तु जेहेतु तुम्हारे पीटी वन एक्साम इज गोइंग ऑन, ऑलरेडी तुम्हारे एक्साम स्टार्ट हो गए 3rd of November। तुम्हारे प्रत्येके बेंगली सेकेंड लैंग्वेज जादे तादेर एग्जाम रोएछे, तो अलरेडी आगे अनेक बार रिविशन होएछे, किन्तु आमी आबार एक बार तुम्हारे बेंगली पीटी वानेर टा रिविशन करब। ओके, तो आमादेर पीटी वानेर सिलेबस टा तुम्हारा निश्चय जानो जे दुटो सिलेबस आछे, एकटा होच्छे सबार आमी छात्र আর একটা হচ্ছে নরহরি দাস। সবার আমি ছাত্র আর নরহরি দাস। তো সবার আমি ছাত্র থেকে আমি রিভিশন পার্টটা স্টার্ট করছি। সবার আমি ছাত্র কবিতাটি লিখেছেন কবি সুনির্মল বসু, তাই তো। তোমাদের আরো একবার আমি বলে দিই, তোমাদের কিন্তু রিভিশন পার্টে আমি শুধুমাত্র এমসিকিউ টাইপ অফ কোশ্চেন্স নিয়ে একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে তোমাদের যে পিটি ওয়ান এক্সামটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সেটার সম্পর্কে সবাই জানো, সেটা কিন্তু এমসিকিউ প্যাটার্নের বেসিসেই কিন্তু পিটি ওয়ান এক্সামটা হচ্ছে। তো যার ফলে কিন্তু তোমাদের কোনো এলাবোরেট আনসার বা কোনো মেক সেন্টেন্স বা এই ধরনের কোনো আনসার তোমাদের করতে হবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টারটা তোমাদের থরো পড়তে হবে। ওকে, চ্যাপ্টারটা তোমাদের থরো পড়তে হবে। কারণ কি না, এমসিকিউ মানে কিন্তু বুকের ভিতরে যেখান সেখান থেকে খুশি কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তাই জন্য কিন্তু তোমাদের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে রাখা এবং জেনে রাখাটা খুব দরকারি। তো সবার আমি ছাত্র কবিতাটি লিখেছেন সুনির্মল বসু। কবিতাটা নিয়ে আমি আর কিছু ডিসকাস করছি না, কারণ কবিতার সারসংক্ষেপ অনুযায়ী আমরা জানি যে কবি বলেছেন যে বিশ্ব প্রকৃতির এই বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তার মানে কবি এই গোটা বিশ্ব সংসারকেই কিন্তু, বিশ্ব সংসারের প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু উনি কিছু না কিছু দিবারাত্র শিখে চলেছেন, এবং এই গোটা বিশ্ব সংসারকেই উনি কিন্তু নিজের, বিশ্ব সংসারের কাছে উনি নিজেকে ছাত্র হিসেবে তুলে ধরেছেন, যে কৌতূহল নিয়ে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে এই পৃথিবীর বিরাট খাতাতে পাতায় পাতায় যে পাঠ্য রয়েছে সেসব আমরা দিবারাত্র শিখতে পারি, শুধুমাত্র কৌতূহলটা থাকার দরকার। যেমন উনি পাহাড়ের কাছ থেকে কিছু শিখেছেন, ঝর্ণার কাছ থেকে কিছু শিখেছেন, আকাশের কাছ থেকে কিছু শিখেছেন, মাটির কাছ থেকে কিছু শিখেছেন, ঠিক আছে, এইভাবে। তো প্রথমে দেখো এক্সারসাইজে রয়েছে নিচের ভাষায়, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তার মানে কিন্তু এটা একটা এলাবোরেট আনসার। মানে ধরো আকাশ কি শিক্ষা দেয়, তাহলে তোমায় লিখতে হবে কি না, আকাশ উদার হবার শিক্ষা দেয়, তাই তো। কবিতার ফার্স্ট লাইনেই আছে দেখো, আকাশ আমায় শিক্ষা দিলে দিল উদার হতে ভাইরে। তার মানে কি, আকাশ উদার হবার শিক্ষা দেয়, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার, যদি তোমাকে এলাবোরেট আনসারটা লিখতে হতো, ঠিক আছে, নিজের ভাষায় যদি তোমায় গুছিয়ে আনসারটা লিখতে হতো তাহলে তোমাকে এটা লিখতে হতো। কিন্তু এখানে আসছে কি যে এমসিকিউ, মানে ধরো তোমার এরকম থাকলো আকাশ কি শিক্ষা দেয়, ঠিক আছে, ধরো তোমার অপশন থাকলো এ উদার হতে, অপশন থাকলো বি সহিষ্ণুতা, অপশন থাকলো সি হয়তো ধরো অন্য কিছু, যেমন ধরো কর্মী হবার মন্ত্র, ঠিক আছে। সেখানে তোমায় অপশনটা চুজ করতে হবে। তার মানে কি বলতো, এই এক্সারসাইজ পার্টের কোশ্চেন আনসারগুলো কিন্তু তোমায় ভালো করে পড়ে রেডি করতে হবে। তার কারণ এটাই যে এই কোশ্চেন আনসারগুলোর ভিতর থেকেই কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেন্সটা আসবে, কারণ তোমাদের এক্সারসাইজ পার্টে কিন্তু সেইভাবে এমসিকিউ কোশ্চেন্স বলে কিছু নেই। আমাকে কিন্তু তাহলে কি করতে হবে, চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আমাদের চ্যাপ্টারটা ভালো করে যদি আমরা পড়ে ফেলি তাহলে কিন্তু ভিতরে যে কোনো ছোট ছোট কোয়েশ্চেনও যদি আমাদের এমসিকিউ আসে তাহলে কিন্তু সেটা খুব সহজেই লেখা যাবে। যেমন ধরো এই কবিতাটির কবির নাম, তিনটে আলাদা আলাদা অপশন দেওয়া থাকলো, তোমাকে সঠিক নামটিতে টিক মারতে হবে,
ঠিক আছে, সঠিক নামটা চুজ করতে হবে। ধর এখানে এমন যেমন আছে, খোলা মাঠ কি উপদেশ দেয়, খোলা মাঠ কি উপদেশ দেয়, দিল খোলা হবার, তাই তো? তো আবার এটাও আসতে পারে যে দিল খোলা হবার উপদেশ দেয় খোলা মাঠ, পাহাড়, ঝর্ণা। কে উপদেশ দেয়? তার মানে মাঠ উপদেশ দেয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তোমাকে চ্যাপ্টারটাকে ভীষণ বুঝে বুঝে লাইন বাই লাইন কবিতাটা পুরো পড়ে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কোন লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তুমি যদি লাইন বাই লাইন ঠিকঠাক করে পড়ে প্রিপেয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে এমসিকিউ কোয়েশ্চেন্স প্যাটার্নটা কিচ্ছু টাফ নয়। ওকে, তারপরের কোয়েশ্চেন দেখো, মধুর কথা বলতে কে শেখায়? মধুর কথা বলতে চাঁদ শেখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। মধুর কথা বলতে তাহলে কি শেখায়, কে শেখায়? চাঁদ, সূর্য না মাটি? অফকোর্স চাঁদ, এই ধরনের, ঠিক আছে। ঝর্ণা প্রাণে কি জাগায়? তার মানে কি বলতো, প্রত্যেকটা লাইন কবিতাটা তোমাদের মাইনুটলি পড়তে হবে, এবং তার সাথে এক্সারসাইজ পার্টের যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে সেইগুলোকেও মাইনুটলি একটু পড়তে হবে। তাহলেই ব্রড কোয়েশ্চেনের অ্যাসপেক্টে যদি তোমরা এগুলোকে রেডি করতে পারো, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এমসিকিউটা করতে কোনো রকমের কোনো অসুবিধা হবার কথা নয়। ওকে, আরও একবার আমি বলি, তোমাদের অ্যাসাইনমেন্ট থ্রিতে হয়তো সবার আমি ছাত্র থেকে কোয়েশ্চেন্স দেবার কথা ছিল, অ্যাসাইনমেন্ট থ্রি, যেটার হয়তো প্র্যাকটিস সেট আমি আলোচনা করেছিলাম, কিন্তু মেন অ্যাসাইনমেন্ট থ্রি দেওয়া হয়নি, বিকজ তখন থেকে ইপোর্টালের কিছু প্রবলেম চলছিল। তো আমি আর অ্যাসাইনমেন্ট থ্রি পরে আর তোমাদের সবার আমি ছাত্র রিলেটেড এই কারণেই দিইনি, যেটা আমি লাইভ ক্লাসেও অলরেডি বলেছি, বিকজ আমাকে তোমাদেরকে এমসিকিউর জন্য তোমাদের নিজেদের প্রিপেয়ার করতে হবে। এবার অ্যাসাইনমেন্টে আমি তো অনেক রকমের এলাবোরেট কোয়েশ্চেন্স, মেক সেন্টেন্স, অর্থ লেখো, শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রচুর জিনিস দিয়েছি, তো তার ফলে আমি আর অ্যাসাইনমেন্ট থ্রি নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না, বিকজ আমি জানি নিশ্চয়ই তোমাদের সবার আমি ছাত্র অনেক আগে পড়িয়েছি, তোমাদের নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তো তোমরা আর একটাও জিনিস দেখো, শূন্যস্থান পূরণ থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে, লাইক দ্যাট। আমি ধরো এরকম যদি তোমার কোয়েশ্চেনে থাকে, আকাশ আমায় শিক্ষা দিল ড্যাশ হতে, আকাশ আমার শিক্ষা দিল ড্যাশ হতে, সেখানে ধরো তিনটে অপশন থাকলো, উদার, সহিষ্ণু, আর একটা ধরো দিল খোলা, তাহলে আকাশ তোমায় কি শিক্ষা দিচ্ছে, উদার হতে। তাহলে তোমাকে সেই অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে। ওকে, দুয়েরটাতেও তাই, একের দাগেও কিছু এলাবোরেট আনসার আছে, দুয়েরটাতেও এক কথায় উত্তর দাও, মৌন মহান হতে কে শেখায়, তারপর মাটির কাছে কি শিক্ষা পাওয়া যায়, শ্যাম বনানির কাছ থেকে কি ভিক্ষা পাওয়া যায়, কবি কোথাকার ছাত্র, মিঠে হাসি কে হাসতে শেখায়, আপন কাজে কঠোর হতে কে দীক্ষা দেয়, পৃথিবীকে কবি কি ভাবে। নিশ্চয়ই এই উত্তরগুলো তোমাদের কাছে অজানা নয়, নিশ্চয়ই তোমরা এগুলো নিশ্চয়ই পোর্টালে ভিডিও ফলো করে এগুলো রেডি করে ফেলেছো। মাঝখানেও আমি তোমাদের আর একদিনও রিভিশন করিয়েছিলাম তোমাদের পিটি ওয়ানে, তখনও আমি কিন্তু বারবার বলেছিলাম যে পিটি ওয়ানের জন্য তোমাদের নিজেদেরকে এমসিকিউ ফরম্যাটে প্রিপেয়ার করতে হবে ফর দ্য এক্সাম। তো এমসিকিউ প্যাটার্নে তোমরা এক্সাম দিচ্ছ, অলরেডি তোমাদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তার মানে কি তোমরা বুঝে গেছো যে চ্যাপ্টারটাকে খুব খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ এক্সাম কিন্তু দেওয়া সম্ভব নয়, মানে কিছু কিন্তু ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ধরো এরকম যদি আসে, ধরো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে বর্ণ তৈরি করো, যেমন প্রথমেই তোমাদের রয়েছে দেখো প প্লাস, আমি একবার বোর্ডে লিখছি, ওকে, তোমাদের দেখতে সুবিধে হবে। দেখো প প্লাস দ প্লাস তালবস্য প্লাস হর্ষ, ঠিক আছে। এখানে ধরো অপশন এ তে থাকলো, উপদেশ, অপশন বি তে থাকলো অন্য কিছু একটা ওয়ার্ড,
অপশন সিতে থাকলো আর একটা কিছু ওয়ার্ড। তাহলে এই তিনটের মধ্যে কোনটা রাইট অ্যান্সার? অফকোর্স অপশন এ। তাহলে দিস ইজ আ প্যাটার্ন অফ এমসিকিউ অলসো, ঠিক আছে? তার মানে আমাকে কিন্তু কোনোটা বাদ দিলে চলবে না, এমসিকিউ হলো আমাকে কিন্তু সবটা পড়তে হবে, কিন্তু আমি কি করব ভালো করে বুঝে পড়ব যাতে আমি সঠিক অ্যান্সারটা খুব তাড়াতাড়ি চুজ করতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে স্টুডেন্টস, আজকের ক্লাস আমি এই পর্যন্তই নিলাম। তোমাদের এখনও দুটো দিন বাকি আছে তোমাদের মানে বেঙ্গলি এক্সামে, তো নেক্সট ক্লাসগুলোতে আমি টেক্সটের আর একটা পার্ট আর গ্রামার রিভিশন নিয়ে আর একবার তোমাদের সামনে চলে আসব। তো ভালো করে তোমরা এক্সাম দাও, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আর তার সাথে বেঙ্গলি এক্সামটার জন্য তোমাদের অ্যাডভান্স বেস্ট উইশেস, খুব ভালো করে প্রিপারেশন নাও, ওকে? প্রিপারেশন নাও খুব ভালো করে। থ্যাংক ইউ।